এবার আর ছাড় নাই, ভোটের অধিকার ফেরত চাই। প্রিয় দেশবাসী, শপথ নিন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে। গণতান্ত্রিক আমি, প্রিয় জনগণ, এবার আমি সারা দেশে আমার দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, শত জেল জুলুম নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেও দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠার ঐতিহাসিক দায় থেকেই বিএনপি চলমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। কারণ বাংলাদেশে যতবার গণতন্ত্র হত্যার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই গণতন্ত্র পুনর্জীবিত কিংবা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়া স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র পুনর্জীবিত করেছিলেন। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, গণতন্ত্র বিকশিত হয়েছিল। একইভাবে গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও দেশে গুম হয়ে যাওয়া গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার আদায়ের চলমান আন্দোলনে বিএনপি রাজপথে রয়েছে। এই আন্দোলন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে শেখ হাসিনার মাফিয়া চক্র। তারা গণগ্রেফতার শুরু করেছে। বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার নির্যাতনে ভয় পায় না, ভয় পায় না বলেই আওয়ামী ফ্যাসিবাদী চক্রের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি সহ প্রতিটি আন্দোলনরত রাজনৈতিক দলের সমাবেশে লক্ষ লক্ষ জনগণের উপস্থিতি অব্যাহত রয়েছে। আজ আমি সারা দেশে আমার সর্বস্তরের নেতা কর্মী, বিশেষ করে গায়েবী মামলা শিকার প্রায় 43 লক্ষ নেতা কর্মীর প্রতি একটি নির্দেশনা দিতে চাই। গণতান্ত্রিক আমি জনগণ বিজয়ের দ্বার প্রান্তে। সুতরাং আর ঘর থেকে গ্রেফতার বরণ কিংবা মিথ্যে মামলায় আদালতের বারান্দায় ঘুরে সময় ক্ষেপণ না করে এবার চূড়ান্তভাবে ঘুরে দাঁড়ানোর পালা। আর প্রতিবাদ নয়, এবার অসীম সাহস নিয়ে প্রতিরোধ এবং প্রতিহত করার পালা। একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। ওরা কতজনকে গ্রেফতার করবে, ওরা কত মানুষকে জেলে পুরবে? 44,000 মানুষের ধারণ ক্ষমতার 68টি কারাগারে এরই মধ্যে লক্ষাধিক মানুষকে কারাবন্দী করে রাখা হয়েছে। গণতন্ত্রকামী মানুষের ভিড়ে কারাগারগুলোতে এক অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাদেরকে গণহারে গ্রেফতার করা হচ্ছে, এরা কেউ গুম, খুন, অপহরণ কিংবা চুরি, ডাকাতি বা কোনো অপরাধের সাথে তারা জড়িত নয়। তাহলে কেন এই অবৈধ গ্রেফতার? আমি স্বৈরাচার, ভোট ডাকাত, মাফিয়া সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, এভাবে গণগ্রেফতারের পরিণতি ভালো হবে না। অবিলম্বে বিএনপি এবং ভিন্ন দল ও মতের মানুষকে গণগ্রেফতার বন্ধ করতে হবে। প্রিয় দেশবাসী, আর সময় ক্ষেপণের সময় নেই, এখন চূড়ান্ত বিজয় অর্জনের লড়াই। এরই মধ্যে স্লোগান উঠেছে, এবার আর ছাড় নাই, ভোটের অধিকার ফেরত চায়।